मॉर्निंग डियर स्टूडेंट्स, मुक्त शिक्षा केंद्र तेलीपुकुर पूर्व बर्धमान। आज हमारा नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय पाठ्यक्रम अंतर्भुक्त एडुकेशन सम्मानिक विभाग प्रथम बर्षे प्रथम पत्र जे क्लासटी आलोचना करब से हल फाउंडेशन अफ एडुकेशन। এই এডুকেশন সাবজেক্ট পড়ার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে এর মধ্যে কী কী আছে, বা এই যে প্রথম বর্ষের বা প্রথম পত্রের যে ক্লাসটি আমরা করব এই ক্লাসের মার্কস ডিভিশন কীরকম, কটা প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে ক্লাসটি হবে সেই ক্লাসটি প্রথমেই ফাউন্ডেশন অফ এডুকেশন বা কনসেপ্ট অফ এডুকেশন, এডুকেশন, এডুকেশনের ভিত বা এডুকেশনের সংজ্ঞা, এডুকেশন কাকে বলবো, কে কী সংজ্ঞা দিয়েছিল, এডুকেশনের সংকীর্ণ অর্থ এবং ব্যাপকতর অর্থ। এডুকেশন বা শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত সাজ ধাতু থেকে, যার অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রণ করা বা নির্দেশনা দেওয়া। আবার শিক্ষাকে বিদ্যা অর্থেও ব্যবহার করা হয়। এই বিদ্যা কথাটি এসেছে বিদ ধাতু থেকে, যার অর্থ হলো জ্ঞান, সাধ বা বিদ্যা উভয় ক্ষেত্রে শিক্ষার সঙ্গে জ্ঞানের একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। শিক্ষা শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো এডুকেশন। এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ খুঁজতে গিয়ে বিভিন্ন ভাষাবিদগণ বিভিন্ন অর্থের সন্ধান করেছেন। একটি মতবাদ অনুযায়ী ইংরাজি এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকিয়ার থেকে, যার ব্যাপকতর অর্থ হল পরিচর্যা করা বা শিক্ষাকে জীবন উপযোগী করার কৌশল ও দক্ষতা অর্জনে সহায়তা করা। আবার কেউ কেউ বলেন এডুকেশন শব্দটি এসেছে মূল ল্যাটিন শব্দ এডুকিয়ার থেকে, যার অর্থ অন্তর্নিহিত সম্ভাবনার সামর্থ্য নিষ্কাশনে সহায়তা করা। অন্য একটি মতবাদ অনুযায়ী এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন প্রতিশব্দ এডুকেটাম থেকে, ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে, যার মূলগত অর্থ হল শিক্ষা দানের কাজ। বাংলা ভাষায় শিক্ষা এবং ইংরেজি ভাষায় এডুকেশন এর ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করে শিক্ষার দুটি অর্থ দেখা যায়, একটা সংকীর্ণ অর্থ, একটা ব্যাপকতর অর্থ। সংকীর্ণ অর্থ শিক্ষা বলতে কি বুঝি আমরা, বা ন্যারো কনসেপ্ট। সংকীর্ণ, সংকীর্ণ মানে আমরা জানি যেটা অল্প বিস্তৃত, ব্যাপকতর অর্থ মানে যেটা সবিস্তারিতভাবে বিস্তৃত। তাহলে ন্যারো কনসেপ্ট কোনটা? এই সংকীর্ণ অর্থে এডুকেশন মানে শিক্ষা হলে শিশুর শূন্য মানে ক্রমশ জ্ঞানের সঞ্চয়। শিক্ষক বা পুস্তক হলো জ্ঞানভাণ্ডার, সেই জ্ঞানভাণ্ডার থেকে স্বর্ণরূপ শস্য শিশুর শূন্য মনে সঞ্চালিত হয়, একই গোল্ড স্যাক থিওরি বলা হয়। আবার শিক্ষক এবং পুস্তক হলো জ্ঞানের খনি, সেই খনি বা উৎস থেকে নলের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্যপাত্র ভরে ওঠে, একে বলা হয় পাইপলাইন থিওরি। এইভাবে শিক্ষা দ্বারা বাহ্যিক জ্ঞান শিশুর শূন্য মনে সঞ্চিত হয়। জ্ঞান সমৃদ্ধ শিক্ষক ও জ্ঞানভাণ্ডার রূপ পুস্তকের মাধ্যমে পূর্ব পরিকল্পিত স্থান শিশুর শূন্য মনে, শূন্য মনে জ্ঞান সঞ্চয় করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষার মূল কথা। আর ব্যাপকতর অর্থ, ব্যাপকতর অর্থে শিক্ষার এক কথায় ব্যক্ত করা যায় না। কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, ধর্মীয় স্থান, জীবনে চলার পথে, অভিজ্ঞতা সঞ্চয়ের পথে, আমাদের রাস্তাঘাটে পোস্টার, সাইনবোর্ড, ফিস্টন, কোনো ঘটনা পর্যবেক্ষণ, অর্থাৎ যে কোনোভাবে আমরা জ্ঞান ও দক্ষতা অর্জন করি যার মধ্যে স্থায়িত্ব আছে,
এবং যা ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করে থাকে। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বিশেষ একটা সীমিত জ্ঞানভাণ্ডারকে বোঝানো হয় পুস্তক আকারে, কিন্তু ব্যাপকতর অর্থে শিক্ষা বলতে আমরা বুঝি একটা সার্বজনীন এবং বিস্তৃত সম্যক সমস্ত বিষয়ে একটা সমান জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই ব্যাপকতর অর্থে বা ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। এক, শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া বা এডুকেশন ইজ এ লাইফ লাইন, এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। ছোট্ট থেকে আমৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এই শিক্ষা আমাদের মনের মধ্যে বিস্তার লাভ করতে পারে, আমরা শিক্ষা অর্জন করতে পারি। আবার শিক্ষা হলো বিকাশ। শিক্ষা মানে এই নয় যে শুধুমাত্র জ্ঞানভাণ্ডার, শিক্ষা মানে এই নয় যে শুধুমাত্র কেবল গদ্য বা পদ্য কুটাগত মুষ্টিময় প্রশ্ন উত্তর মুখস্থ করে আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় পাস করে এলাম। শিক্ষা হলো একটা বিকাশ যার অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ ঘটবে, বাস্তববাদী হয়ে উঠবে, সেটাই একমাত্র শিক্ষা। তাহলে আমরা শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপকতর অর্থ দেখলাম। এবার হোয়াট ইজ এডুকেশন, এডুকেশনটা কি? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মনের মধ্যে বা ভেতরে যে অন্তর্নিহিত সত্তা আছে সেই অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশই হলো শিক্ষা। সেটা কেবলমাত্র কোনো মুষ্টিময় নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকবে না, সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারবে এবং জীবন উপযোগী করে তুলবে, এটাই শিক্ষা। আমরা এই শিক্ষার সংজ্ঞা বিষয়ে বিভিন্ন মনস্তাত্ত্বিকগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন মন্তেশ্বরী কি বলেছেন, এডুকেশন ইজ দ্য অ্যাক্টিভ হেল্প গিভেন টু দ্য নর্মাল এক্সপ্যানশন অফ দ্য লাইফ অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিক্ষা শিশুর স্বাভাবিক জীবন বিকাশে সহায়তা করে। আবার হার্বার্ট স্পেন্সার বলেছেন, এডুকেশন ইজ এ মেশিনিজম অফ ইন্ডিভিজুয়ালিজম, এডুকেশন ইজ ডাইনামিক, এডুকেশন হ্যাজ প্র্যাকটিক্যাল ভ্যালু, অর্থাৎ শিক্ষা ব্যক্তি জীবনের স্বাতন্ত্রীকরণের কৌশল। শিক্ষা আবার শিক্ষা ইজ ডাইনামিক মানে শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। এডুকেশন হ্যাজ প্র্যাকটিক্যাল ভ্যালু, অর্থাৎ শিক্ষার ব্যবহারিক মূল্য আছে। আবার মহাত্মা গান্ধী বলেছেন, অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট, অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড, অর্থাৎ শিক্ষা হল শিক্ষার্থীর বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি এবং মানুষের দেহ এবং মনে, মাইন্ড অ্যান্ড স্পিরিট অর্থাৎ আধ্যাত্মিকতার বা আত্মার একটা সর্বোৎকৃষ্ট বিকাশ। আবার জন ডিউ বলেছেন, এডুকেশন ইজ ডেভেলপমেন্ট অফ অল দোজ ক্যাপাসিটিজ ইন ইন্ডিভিজুয়াল হুইচ অল এনেবল হিম টু কন্ট্রোল হিজ এনভায়রনমেন্ট অ্যান্ড ফুলফিল হিজ রেসপন্সিবিলিটিজ, অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তির সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা ব্যক্তি তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার দায়িত্ব পালন করতে সক্ষম হন। এইভাবে বিভিন্ন মনস্তাত্ত্বিকগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। স্কোপ অফ এডুকেশন বা শিক্ষার পরিধি, স্কোপ অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার পরিধি, শিক্ষার পরিধিটা কি এখন দেখা যাক।
সংকীর্ণ অর্থে বিদ্যালয়ে বা ঘরে বা পরিবেশ, ধর্মীয় সংগঠন ইত্যাদি স্থানে নির্দিষ্ট কাজের মধ্যে শিক্ষার পরিধি সীমাবদ্ধ। শিক্ষার ব্যাপকতর অর্থে জন্মের পর থেকে আজীবন কোনো স্থান কাল পাত্র নয়, সদা সর্বদা সমস্ত জায়গায় শিক্ষার পরিধি বিস্তৃত। সমগ্র আমাদের সারা জীবনটাই শিক্ষা, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের শিক্ষা আমাদের মধ্যে লুকিয়ে আছে, জড়িয়ে আছে। জীবনে চলার পথে পরিবেশের সঙ্গে অভিযোজন প্রক্রিয়ায় বা খাপ খাইয়ে নেওয়ার যে অভিজ্ঞতা আমরা অর্জন করি তা সমস্ত কিছু শিক্ষা। আজকে আমরা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, এই যে সাইকেল চালাচ্ছি এটাও এক ধরনের শিক্ষা। আজকে আমরা খাবার খাচ্ছি এটাও এক ধরনের শিক্ষা। সময়ে পড়াশোনা করা থেকে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত সার্বিক এবং সমস্ত ক্ষেত্রে আমাদের শিক্ষা লুকিয়ে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে শিক্ষা একটি প্রয়োগমূলক বিজ্ঞান। এইবার এই এই শিক্ষা আমাদের কি কি কাজে লাগে, আমাদের জীবন বিকাশের ক্ষেত্রে কাজে লাগে। জীবন বিকাশ কি কি? দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক এবং সামাজিক দিক থেকে বিশেষ করে শিক্ষাকাল পর্যন্ত এই শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। শিশুর জন্মের পর তার ভাষার বিকাশ, কৈশোর এবং বয়ঃসন্ধিকালে বিভিন্ন আচার আচরণ তাই চাহিদার কথার বিকাশ ঘটে, কীভাবে শিক্ষা ব্যবস্থায় এই সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারেও বিশেষ ব্যবস্থা নেওয়ার অন্যতম কাজ হলো শিক্ষা। আবার ব্যক্তিত্বের বিকাশ, আমাদের ব্যক্তিত্বের বিকাশ সাধনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিসীম। সুসংহত ব্যক্তিত্ব বিকাশ শিক্ষার অন্যতম একটা কার্যসূচি। ব্যক্তিত্ব বিকাশের জন্য কী ধরনের পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজন তার ব্যবস্থা করে। এরপর মানসিক গুণাবলী, আমাদের ব্যক্তির মানসিক গুণাবলী বিশেষ করে যেগুলি শিক্ষণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, বুদ্ধির প্রবণতা, আগ্রহ, চাহিদা, প্রেরণা, চিন্তন, বিচার ক্ষমতা, ভালো মন্দ ইত্যাদি স্বাভাবিকভাবেই শিক্ষা বিজ্ঞানের পরিধির মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা হয়। আবার ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্যটা কি? এই শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন অর্থাৎ শিক্ষার বিভিন্ন দিকগুলি ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী পরিকল্পিতভাবে হওয়া প্রয়োজন, অন্যথায় গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কার্যকরী হয় না। ব্যক্তিগত পার্থক্যটা কি এবং কি এর কারণ? ব্যক্তিগতভাবে কেউ কম বুদ্ধিমান, কেউ একটু বেশি বুদ্ধিমান, কেউ বাস্তববাদী বা জীবনমুখী, কেউ হয়তো তার থেকে কম, এইভাবে ব্যক্তিগত পার্থক্য নির্ণয় করা হয়। মানসিক স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্য কি, কিভাবে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, মানসিক অসুস্থতা নিবারণে কি ব্যবস্থা অবলম্বন করা উচিত, মানসিক স্বাস্থ্য শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে ইত্যাদি এই শিক্ষা বিজ্ঞানে আলোচিত হয়। আমাদের মানসিক স্বাস্থ্য উন্নতিতে শিক্ষা সহযোগিতা করে। নির্দেশনা বা গাইডেন্স, আধুনিক শিক্ষা বিজ্ঞানে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে নির্দেশনা বা গাইডেন্স একটি অন্যতম ভূমিকা পালন করে থাকে। আমাদের বাস্তব বা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা আসে বা আসতে পারে। ছোট্টবেলায় বা কিশোর অবস্থায় এক সমস্যা, বয়ঃসন্ধিকালে এক সমস্যা, প্রাপ্ত বা পূর্ণবয়স্ককালে এক সমস্যা, নানান ধরনের সমস্যা আসতে পারে বা আসে, অবশ্যই আসে। যেমন
আমার বয়স হয়তো একটু কম, আমি এখনো ম্যাচিউরিটি হয়নি, আমার পড়াশোনার প্রতি একটা অনীহা অমনোযোগী ভাব, পড়াশোনা করছি হয়তো মনোযোগ সহকারে করতে পারছি না, নিষ্ঠার সহিত করতে পারছি না। সেখানে যদি আমার মনের মধ্যে যদি শিক্ষা ধারণাটা যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই একটা স্বচ্ছ ধারণা, স্পষ্ট ধারণা আমার মনের মধ্যে থাকে, তাহলে সেটি কার্যকরী হবে। আমার বয়স সন্ধিকালে একটা বিশেষ সময়ে আমাদের একটা প্রাক্ষোভিক সমস্যা থাকে, অর্থাৎ 17-18 বছর বয়স যখন হয় আমাদের প্রত্যেকের একটা বিপরীত মেরুর প্রতি আকর্ষণ বিকর্ষণ ভাব দেখা যায়, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিসীম। আবার প্রাপ্ত বা পূর্ণ বয়স্ক মানুষদের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়, সেগুলো সমাধানের ক্ষেত্রে সেগুলো শিক্ষার ভূমিকা অপরিসীম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, ব্যক্তিত্ব বিকাশ সাধনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষা বা এডুকেশন ছাড়া ব্যক্তিত্ব বিকাশ সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে অন্তর্নিহিত সত্তা লুকিয়ে থাকে, সেগুলি বহিঃপ্রকাশ ঘটাতে পারলে, যথাযথভাবে প্রকাশ ঘটাতে পারলে শিক্ষা সার্বজনীন এবং সার্থক করা যেতে পারে। এরপর আমরা আসছি শিক্ষার লক্ষ্য, এইমস অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য। আমাদের সকলের তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। আমি বাড়ি থেকে বেরিয়েছি যেখানে পড়ানোর জন্য, একদম সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট সময় ধরে আমি নির্দিষ্ট সময়ে এখানে পৌঁছেছি। এই যে একটা লক্ষ্য, আমাকে এখানে আসতে হবে, পড়াতে হবে, ক্লাস নিতে হবে, সেরকম আমাদের লক্ষ্যে চরিতার্থ হওয়ার জন্য বা লক্ষ্য স্থির রাখার জন্য আমাদের সকলের শিক্ষার প্রতি আকৃষ্ট হতে হবে, যাতে আমরা সমস্ত লক্ষ্যকে পরিপূর্ণ করতে পারি। এবার এই যে শিক্ষার লক্ষ্য, শিক্ষার লক্ষ্যের গুরুত্বটা কি? শিক্ষা হলো একটি পরিকল্পিত কর্মসূচি, সেই লক্ষ্যের মধ্যে গতি আনে এবং শিক্ষামূলক বিভিন্ন প্রচেষ্টা তাৎপর্য নির্ধারণ করে। যেসব কারণে শিক্ষার লক্ষ্যসমূহ বা প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি হল, শিক্ষার লক্ষ্যে শিক্ষামূলক কর্ম সম্পাদনে স্পৃহা বা মনোযোগ বাড়িয়ে তোলে, একটি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্ম প্রচেষ্টাকে অর্থবহ করে তোলে বা মূল্যবান করে তোলে, শিক্ষায় মূল্যায়নের ভিত তৈরি হয়, শিক্ষার লক্ষ্য শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে সহযোগিতা করে, শিক্ষার লক্ষ্য বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে, এই শিক্ষা আমাদেরকে মানুষের মতো মানুষ করতে সহযোগিতা করে, বাস্তবমুখী এবং জীবনমুখী ক্ষেত্রে সহযোগিতা করে। তাহলে আমরা কি দেখতে পেলাম আজকে? এডুকেশন বা শিক্ষা কি আমাদের অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশটায় শিক্ষা? এই শিক্ষা সম্বন্ধে কে কি সংজ্ঞা দিয়েছিলেন? শিক্ষার সংকীর্ণ অর্থে কি বোঝায় এবং ব্যাপকতর অর্থে কি বোঝায়? এই আমাদের শিক্ষার লক্ষ্যটা কি, শিক্ষার গুরুত্বটা কি? এই শিক্ষা বা এডুকেশন থেকে আমরা কীভাবে আমাদের অভিজ্ঞতা সঞ্চার করতে পারি, আমরা মানুষের মতো মানুষ হতে পারি, আমরা ব্যক্তিত্ব গঠন করতে পারি, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করলো। নেক্সট দিন, নেক্সট ক্লাসে আরও শিক্ষার যে স্তরগুলো আছে বাকিগুলো তোমাদের বিস্তারিতভাবে আলোচনা হবে।